গুড হ্যালো, আফটারনুন সবাইকে। প্রথমেই তো আপনি যদি একটু ক্লোজে আসেন দেখাতে পারি, এটা হচ্ছে বুলেট স্ট্যান্ডার্ড মডেল। কারণ রয়্যাল এনফিল্ড যখন লঞ্চ হয়, রয়্যাল এনফিল্ড যখন মানে মডেল বানানো স্টার্ট করে, তখন ফার্স্ট মডেল ছিল রয়্যাল এনফিল্ড বুলেট, ঠিক আছে? তো বুলেটের কি মানে বিশেষত্ব যেটা বলে সেটা হলো, আজকের ডেটে আপনি যদি একটু ক্লোজে আসেন দেখাবো, এই যে এখানে ট্যাঙ্কের মধ্যে আপনি পেনটা দেখছেন, এটা আজকের ডেটেও হাতে আঁকা হয়। মানে বুলেট লঞ্চ করেছে 1930s এর টাইমে, তো সেই টাইমের পর থেকেও এখনো অব্দি টিল নাও এই যে হাত, এই যে পেনটা আপনি দেখছেন, তখন এটা হাতে আঁকা হতো, এখনো এটা হাতেই আঁকা হয়। এবং এই যে ব্যাজিংটা দেখছেন, ফার্স্ট যখন রয়্যাল এনফিল্ডের বুলেট আসে তখন এই ব্যাজিংটাই আসতো, মানে স্টিকার, মানে যে ব্যাজটা আসছে তো এটাই আসতো। এখনো সেইভাবে অথেন্টিকনেসটা ধরে রেখেছে কোম্পানি, ওল্ড স্কুল লুকটা এসেছে। হ্যাঁ, ইন্টারনালি চেঞ্জ হয়েছে, ইঞ্জিন ওয়াইজ চেঞ্জ হয়েছে, বাট সেই যে লুকটা ফার্স্ট ডেতে যেরকম ছিল এখনো অব্দি সেম লুকটাই আসে। আচ্ছা, আমরা যতদূর জানি রয়্যাল এনফিল্ড বুলেট হচ্ছে মানে সবচেয়ে ওল্ড মডেল, সবচেয়ে ওল্ড মডেলের, যেটা এখনো প্রোডাকশন কন্টিনিউ, এখনো প্রোডাকশন। অ্যাকচুয়ালি আপনি যে কটা মডেল রয়্যাল এনফিল্ডের দেখবেন, বুলেট, ক্লাসিক, এগুলো ওল্ড মডেলই, মানে সেই টাইমেও গাড়িগুলো মানে মোটরসাইকেলগুলো লঞ্চ হয়েছিল এবং সেই মডেলগুলোই কন্টিনিউ হয়ে আসছে। লুক ওয়াইজ চেঞ্জেস কি এসছে, টাইমের সাথে চেঞ্জেস এসছে হচ্ছে আপনার ইঞ্জিন পার্টে চেঞ্জ এসছে, কিছুটা কমফর্ট ভালো পাওয়ার জন্য চেঞ্জ এসছে, এইগুলোই এসছে। এছাড়া যে মডেল ডিসকন্টিনিউ হয়ে যাওয়া বা আপনার হচ্ছে যে পুরো লুকটা চেঞ্জ হয়ে যাওয়া, সেই জিনিসগুলো আসেনি। রয়্যাল এনফিল্ড সেই অথেন্টিকনেসটাকেও ধরে রেখেছে, সেই ইঞ্জিন থামটাকেও ধরে রেখেছে অ্যান্ড সেই লুকটাকেও ধরে রেখেছে। যেমন আপনি যদি দেখেন, যখন বুলেট ফার্স্ট লঞ্চ হয় বা ক্লাসিকেও দেখবেন, এটাকে বলে টাইগার আই ল্যাম্প। এই যে দুটো আপনি ল্যাম্প দেখতে পাচ্ছেন, এই যে উপরে আপনি একটু ক্লোজে আসলে দেখাবো, এই দুটোকে বলে টাইগার আই ল্যাম্প। তো ফার্স্ট যখন বুলেট লঞ্চ হয় তখনও এই দুটো লুকটা সেম ছিল, এখনো সেম আছে। মানে মেইন লুকের কোনো রকম চেঞ্জেস আসে।